বন্ধুরা, DSLR ক্যামেরা লাগবে না ফটো তোলার জন্য, আর প্রয়োজন হবে না দামি কম্পিউটার। চোখের পলকে মাত্র 1 মিনিটে এবং ফ্রিতে তোমার হাতের মোবাইলে করতে পারবে অসাধারণ একটি কাজ, যা নিজে চোখে না দেখলে বিশ্বাস হবে না। বর্তমানে সবারই প্রয়োজনে লাগবে সেরকম একটি ফ্রি অ্যাপ্লিকেশন তোমাদের সাথে শেয়ার করব। এবং আমি নিজেই প্রায় 1-1.5 বছর এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি এবং এখান থেকে অনেক ফটো এডিট করা যায় এবং অনেক সুন্দরভাবে। তো আসো বন্ধুরা, আমরা প্রথমে অ্যাপ্লিকেশনটির কাজ দেখে নিই এবং একদম ভিডিও শেষে দেখে নেবো যে অ্যাপ্লিকেশনটি কি এবং কিভাবে আমরা কোথা থেকে ডাউনলোড করব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনটির মধ্যে। অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এরকম একটা ফিচার আমাদের সামনে চলে আসে। বন্ধুরা, কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর কাজ এখান থেকে করা যায়। আমাদের যে কোনো ফটোকে আমরা খুব সুন্দরভাবে এক ক্লিকে এডিট করতে পারি। এর জন্য আমাদের ল্যাপটপ, কম্পিউটার কিংবা DSLR ক্যামেরার কোনো দরকার হবে না, শুধুমাত্র আমাদের হাতের মোবাইল ফোনটি থেকে আমরা এই কাজটি করতে পারি। তো তার জন্য দেখো, উপরে এডিট ফটো আছে, ওই অপশানের মধ্যে আমরা চলে যাব। এখানে গিয়ে আমরা গ্যালারি থেকে একটা ফটো চুজ করে নেব। আমি আমার পছন্দের একটা ফটো গ্যালারি থেকে চুজ করে নিলাম, তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা ফটো গ্যালারি থেকে চুজ করে নেবে। তারপরে কি করবে দেখো, অপশানটার মধ্যে আমরা চলে এসেছি। এরপরে আমরা যেটা করব, এখানে এই ফটোর নিচে দেখো অনেকগুলি অপশান রয়েছে। হ্যাঁ, এই অপশানের মধ্যে আমরা একটি অপশান বেছে নেব, সবগুলি নয়, সবগুলি থেকে অনেক কাজ করা যায়, কিন্তু যেটা আমি দেখাবো যে এক ক্লিকে কি করে আমরা যে কোনো ফটোকে খুব সুন্দর করে এডিট করতে পারি, তার জন্য আমরা চলে যাব। এখানে দেখো একটা অপশান রয়েছে AI ব্যাকগ্রাউন্ড। আগে তোমরা দেখে নাও ভালো করে যে এই ফটোটা একদম ঘরোয়া একটা ফটো, একদম ঘরোয়া একটা ফটো, এবং ব্যাকগ্রাউন্ডটা এত অপরিষ্কার অপরিচ্ছন্ন যে মানে কি বলবো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে গেলে আমাদের কেমন একটা লাগবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবো না এরকম ছবি, না কি বলবো, এডিট না করলে ভালো লাগে না। তো আমরা চলে যাব AI ব্যাকগ্রাউন্ডে। AI ব্যাকগ্রাউন্ডে চলে গেলে দেখো, এখানে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও, এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এবং প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে অনেকগুলি করে ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা যে এক ক্লিকে যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে চুজ করতে পারি। এখানে দেখো স্ট্রিট ব্যাকগ্রাউন্ডটা এই ফটোটার পিছনে ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। কেমন লাগছে, ঘরোয়া একটা ফটো, হ্যাঁ নর্মাল একটা ফটো, কিন্তু এখানে দেখো ব্যাকগ্রাউন্ডের জন্য কত সুন্দর লাগছে ফটোটা। এরপরে আমি ধরো এটাকে কোনো, এই ফটোটার ব্যাকগ্রাউন্ড চাই, হ্যাঁ কোনো স্টেশন বা মেট্রো স্টেশন হতে পারে, তো ক্লিক করলাম। ক্লিক করে দেখো একদম এক ক্লিকে কত তাড়াতাড়ি দেখো, এটা একটা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এরকম মনে হচ্ছে। তো তোমরা এইভাবে তোমাদের নিজেদের ফটো বা কোনো প্রিয়জনের ফটো তোমরা এডিট করতে পারো এক ক্লিকে। কোনো পাবলিক প্লেসে দাঁড়িয়ে থাকলে কেমন লাগবে দেখো, পাবলিক প্লেসে দাঁড়িয়ে থাকলে দেখো ঠিক যেন এরকম লাগছে, তাই না? আশা করি তোমাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। তো এইভাবে আমরা এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিতে পারি, খুব সুন্দর করে এডিট করে নিতে পারি। এরপরে যদি আমরা চাই কোনো পার্কে, তো এখানে পার্কের মধ্যে যেন দাঁড়িয়ে রয়েছে এরকমভাবে আমরা করতে পারি। এখানে দেখো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি সেগুলোতেই ক্লিক করছি, হ্যাঁ, এবং সেগুলো এক একটি সেট হয়ে যাচ্ছে। তো দেখো যেন পার্কের মধ্যে রয়েছে, হ্যাঁ দেখো। তো এইভাবে বন্ধুরা আমরা চলে যাচ্ছি পরের ক্যাটাগরিতে। দেখো পরের ক্যাটাগরিতে আমরা চলে যাচ্ছি টেক্সচারে। এখানে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, আমি একটা ক্লিক করলাম এবং ক্লিক করার পরে দেখো ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, দেখো কত সুন্দর লাগছে। এইভাবে বন্ধুরা তোমরা যে কোনো ফটো, নিজের যে কোনো ফটো, ঘরে তোলা ফটোকেও তোমরা এক ক্লিকে এডিট করতে পারো, খুব সুন্দর করে এডিট করতে পারো। হ্যাঁ, এছাড়াও আমরা যদি চাই, হ্যাঁ, যে এটাকে আরও ব্যাকগ্রাউন্ড রয়েছে, দেখো যদি মরুভূমির মধ্যে চাই, দেখো মরুভূমি করে দেখাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ডটা, কত সুন্দর, মানে এত সুন্দর একটা ফিচার, হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনটির মধ্যে রয়েছে। আমরা ব্যবহার না করলে বুঝতে পারবো না। যদি আমরা চাই কোনো ফুলের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ সেটাও আমরা করতে পারি এইভাবে। দেখো এখানে কত ব্যাকগ্রাউন্ড রয়েছে, হ্যাঁ দেখো, হ্যাঁ না দেখলে তোমরা বুঝতে পারবে না এই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা ব্যবহার করছি। তো দেখো ফুলের ব্যাকগ্রাউন্ড দেখো কত সুন্দর, হ্যাঁ দেখো, দেখতে অসুবিধা হচ্ছে না আমার, একটু ভিডিওটা বানাতে অসুবিধা হচ্ছে, তো যাই হোক দেখতে আশা করি কোনো অসুবিধা হচ্ছে না। এরপরে দেখো আরও কত ব্যাকগ্রাউন্ড রয়েছে, জাস্ট এক ক্লিক, এক ক্লিকে আরও একটা ফুলের ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি দেখো। তো এইভাবে বন্ধুরা যে কোনো ফটো, যে কোনো ব্যাকগ্রাউন্ডকে তোমরা এক ক্লিকে এডিট করতে পারো। ল্যাপটপ, কম্পিউটার, DSLR ক্যামেরার কোনো দরকার নেই। এইভাবে এডিট করে আমরা এই ফটোগুলিকে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ, শেয়ার করতে পারি বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ডিপি করতে পারি, হ্যাঁ, কিংবা আমরা ব্যানার করতে পারি, হ্যাঁ যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ব্যানারও করতে পারি, হ্যাঁ প্রোফাইল পিকচার করতে পারি, সব কিছুই করতে পারি। তো এইভাবে দেখো, এইভাবে তোমরা বিভিন্ন
ফটোটাকে এডিট করতে পারো এক ক্লিকেই। এখানে আরও অনেক রয়েছে, এখানে গ্লোবাল রয়েছে। হ্যাঁ, সব যদি দেখাতে চাই বন্ধুরা তাহলে কী হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং অসুবিধা হবে তোমাদেরও দেখতে। তো দেখো এইভাবে কী সুন্দরভাবে, কত সুন্দরভাবে এটা চেঞ্জ হয়ে গেল দেখো। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডটা। এখানে দেখো কত ব্যাকগ্রাউন্ড রয়েছে, তোমাদের কেমন করে দেখাবো দেখো। এরপরে স্কাই ইফেক্ট রয়েছে, যদি তোমরা চাও যে তোমাদের হ্যাঁ ফটোর কোনো স্কাই ইফেক্ট লাগবে তো সেটাও তোমরা দেখো। হ্যাঁ, আমি একটা স্কাই ইফেক্টে ক্লিক করলাম, এখানে স্কাই ইফেক্টটা কত সুন্দর করে সেট হয়ে গেল। এরপরে বন্ধুরা যদি তোমরা চাও এখানে আরও রয়েছে, হুম, এখানে দেখো কোনো বিল্ডিং চাইলে, যে পিছনে বড় বড় অনেক বিল্ডিং রয়েছে, তো কিভাবে দেখো দেখো কেমন লাগছে। আর দেখো এফেক্টগুলো দেখে নাও, এইভাবে শো করবে আর তোমরা জাস্ট ক্লিক করবে চেঞ্জ হয়ে যাবে। তো এইরকমভাবে বন্ধুরা তোমরা এই ফটোটা এই অ্যাপ্লিকেশনটি থেকে তোমরা বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটাগরিতে নিজেদের ফটোকে এডিট করতে পারবে। দেখো এখন আমি আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, দেখো কেমন লাগছে। তো আশা করি বন্ধুরা তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়নি। এরপরে তোমরা কি করবে, এরপরে তোমরা উপরে দেখো ডান দিকে রাইট আইকন আছে, এখানে ক্লিক করবে, সেভে ক্লিক করবে, করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখো সেভ হয়ে গেছে। এরপরে আমরা দেখে নেবো অ্যাপ্লিকেশনটি কি। আমরা প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব, এখানে দেখো সার্চ করব ফটোলিভ বলে সার্চ করব। ফটোলিভ বলে সার্চ করলে দেখো এই অ্যাপ্লিকেশনটি, তোমরা ভালো করে দেখে নাও, এটাই তোমরা ডাউনলোড করবে ব্যবহার করবে। খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশন, কাজও খুব ভালো। তো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়নি এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে পাশে থাকবে, তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে এবং সবার প্রথমে তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে এবং অনেক কিছু শিখতে পারবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।